Hi guys, I am Soma. Welcome to Soma's New Kitchen Room. আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে স্ন্যাক্স রেসিপি। সেই রেসিপিটার নাম হচ্ছে ভেজ পকোড়া। বিভিন্ন ভেজিটেবলস দিয়ে আমি রেসিপিটা বানাবো, কীভাবে বানাই সেটা দেখে নিন আপনারা। বন্ধুরা, আমি যে আজকে ভেজ পকোড়া বানাতে চলেছি, এই ভেজ পকোড়া বানাতে গিয়ে আমার বেসন লাগবে। এখানে আমি 200 থেকে 250 গ্রাম বেসন নিয়েছি। আলুটাকে আমি গ্রেটেড করে রেখেছি আর গাজরও গ্রেটেড করে রেখেছি। এইভাবে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দেবেন। বড় একটা গোটা আলু গ্রেট করে রেখে দিয়েছি, সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর একটা গোটা গাজরও গ্রেট করে রেখে দিয়েছিলাম, সেই গাজরটাও এর মধ্যে দিয়ে দিলাম বেসনের মধ্যে। আর এখানে আমার রয়েছে ক্যাপসিকাম কুচি, আধখানা ক্যাপসিকাম বড় দেখে একটা নিয়েছিলাম। আর গোটা একটা বেগুন নিয়েছি, বেগুন কুচি দিয়েছি। তার সাথে আমার বড় দেখে দুটো পেঁয়াজের টুকরো করে কাটা পেঁয়াজ রয়েছে। এখানে কাঁচা লঙ্কা রসুন কুচি রয়েছে, বড় একটা কাঁচা লঙ্কা আর রসুন 7-8 কোয়া রয়েছে। তাছাড়া রয়েছে আজওয়ান, বা এটা আদা পেস্ট দিয়েছি আগে, আদা পেস্ট দিচ্ছি। তার সাথে আমি দিচ্ছি চাট মশলা, একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেই চাট মশলাটাও এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইটা আমার আজওয়ান বা জোয়ানটাও আমি বড় চামচের 1 চামচ মতো দিয়েছি। এইবার সবকটাকে আমি ভালো করে শুকনো বেসনের সাথে মেখে নেব। ভালো করে মেখে নিলে সমস্ত ভেজিটেবলসগুলোর মধ্যে বেসনটা ঢুকে যাবে। এইভাবে আপনারা সমস্ত এফোড় ওফোড় করে বেসনের সাথে এগুলোকে, আনাজগুলোকে মিশিয়ে দেবেন, অর্থাৎ ভেজিটেবলসগুলোকে মিশিয়ে দেবেন। এবার আমি একটু গুঁড়ো লঙ্কা অল্প করে দিলাম। তার সাথে আমি দিচ্ছি অল্প করে খাবার 2 চামচ খাবার সোডা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু বেসন নয়, এটা ছাতু। ছাতু আমি 2 টিস্পুন দিয়ে দিলাম। ছাতু দিলে বাঁধনটা টাইট হয় এবং খেতেও খুব ভালো হয়। এবার নুন দিচ্ছি আমি, 1 চা চামচ নুন দিলাম। লাগলে, প্রয়োজন মনে হলে আপনারা টেস্ট করে দেখবেন, প্রয়োজন মনে হলে আরও নুন অ্যাড করতে পারেন। আর একটু চিনিও এর মধ্যে দিয়ে দিলাম, চিনিটা স্বাদের জন্যই দেওয়া হচ্ছে। এবার ফ্রাইং প্যানটা আমি গ্যাসের উপর বসিয়ে গ্যাসটাকে অন করে দেবো। এবার এটা আমি সাদা তেলেই ভাজছি, সাদা তেলটা বেশি করে দিয়ে দিলাম প্যানের মধ্যে। তেলটাকে আমি গরম করতে দিয়েছি, আমি দেখে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। এই গরম তেলটা হয়ে গেলে আমি চামচের সাহায্যে তেলটাকে একটু দেখে নেব কতটা গরম হয়েছে। এবার চামচের সাহায্যে কিছুটা তেল ওই বেসনের গুঁড়া, বেসন যে রয়েছে আনাজের সাথে, তার মধ্যে আমি 2-3-4 চামচ গরম তেল দিয়ে দিলাম। তাহলে বড়াটা খুব বা পকোড়াটা খুব ক্রাঞ্চি হবে। এটা করবেন আপনারা, এটা আমার টিপস হিসাবেই আপনারা দেখবেন। এর মধ্যে অল্প করে আমি জলও মিশিয়ে দিচ্ছি, খুব বেশি জল দেবেন না যেন গোলা বেশি না হয়ে যায়। অল্প করে জল দেবেন, মানে মাখাটা যেন লিকুইড ফর্মে আসে, এইরকম শুকনো থাকে। এইভাবে আস্তে আস্তে করে মাখতে থাকবে। আপনারা এইভাবে শুকনো করে সুন্দর করে অল্প ভিজে হবে, অথচ বেশি জল থাকবে না, এরকম যেমন আটা মাখেন সেই রকম করে করে মাখবেন।
এইরকম প্রসেসে মাখলে আপনাদের বেসন খুব বেশি লাগবে না, বেসনের গোলা আপনারা যেন তৈরি করবেন না। হ্যাঁ, এইরকম প্রসেসে ডোলে ডোলে সুন্দর করে মাখবে। হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নেবেন, না হলে কিন্তু বেসনটা কাঁচা থেকে যাবে। সুন্দর করে যত পাক দেবেন তত ভালো হবে। তারপর ছোট ছোট করে পকোড়াগুলোকে করবেন, খুব বড় করবেন না, একদম ছোট ছোট করে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে আমি যেমন ছেড়ে দিচ্ছি এইভাবে ছেড়ে দেবেন। একটা একটা করে ছোট ছোট করে, তার সাথে কারুর সাথে কেউ যাতে টাচ না করে, এইভাবে কিন্তু আপনারা একটা একটা করে পকোড়া ছেড়ে দেবেন গরম তেলে। আপনারা চাইলে আরও ছাঁকা তেলেও করতে পারেন, আমি মোটামুটি তেল দিয়েছি, এটা ছাঁকা তেলেই হবে, তেল ফ্রাইং প্যানে অনেকটাই আছে। একটা একটা করে আমি পকোড়া ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিভাবে জিনিসটাকে করছি, খুব বড় সাইজ কিন্তু করছি না। দেখুন একটা পিঠ ভালোই ডাল হয়ে এসছে। এবার খুব আস্তে করে, যাতে ভেঙে না যায়, আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে আপনারা এগুলোকে নাড়িয়ে অন্য পিঠ করে দেবেন, অর্থাৎ অন্য পিঠটাকে আবার ভাজতে দেবেন। এই অবস্থায় গ্যাসের আঁচটাকে কিন্তু মিডিল এ রাখবেন, অর্থাৎ মিডিল ফ্লেমে ভাজবেন, কেননা খুব চড়া আঁচ থাকলে কি হবে, পুড়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে। আবার খুব কাঁচা আঁচ থাকলেও কিন্তু জিনিসটা ভালো হবে না, ওই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে জিনিসটা আপনারা কুক করবেন, তাহলে জিনিসটা ক্রাঞ্চিও হবে, অর্থাৎ পকোড়াগুলো ক্রাঞ্চিও হবে, আবার ভাজাটাও ভালো হবে, এবং সেদ্ধও ভেজিটেবলসগুলো ভেতরে কুকও হবে। আর ভেজিটেবলসগুলো ভেতরে ওভার কুক হওয়ার দরকার নেই, এটাতেই এর টেস্টটা থাকবে, যে একটা মুখের মধ্যে লাগবে, ভেজিটেবলসগুলো মিশে না যায়, সেই অবস্থায় করতে হবে। দেখুন ভাজাগুলো আমার প্রায় হয়েই এসেছে, আর একটু আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমার মোটামুটি ভাজাগুলো তৈরি হয়ে যাবে। এগুলো আপনারা যে কোনো চাটনির সাথে সন্ধেবেলা খেতে পারেন, অথবা কোনো গেস্ট এলে তাদের সার্ভও করতে পারেন, অথবা ডালের সাথে সকালবেলা ভাত দিয়েও খেতে পারেন। আপনারা চাইলে আরও অন্যান্য ভেজিটেবলসও ইউজ করতে পারেন, যদি আপনাদের শীতকাল থাকলে ফুলকপি, গাজর, কড়াইশুঁটি অনেক কিছুই থাকে, সেগুলোও দেবেন। গাজর যদিও আমিও দিয়েছি এখানে, আপনারা কলিফ্লাওয়ার, বিনস এগুলোও ইউজ করতে পারেন। দেখুন আমার ভাজাগুলো মোটামুটি হয়ে গেছে, সেই কারণে আমি এটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে রাখলাম। কত ক্রাঞ্চি হয়েছে ওপর থেকে দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে ভাজাগুলো কতটা ক্রাঞ্চি হয়েছে, সেরকমই টেস্টিও হবে এই ভাজাগুলো। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন এর স্বাদটা কত সুন্দর আসবে, খুব কুরকুরে আর অনেকক্ষণ পর্যন্ত এই ভাজাগুলো ক্রাঞ্চি থাকবে। আপনারা যদি আরও কড়কড়ে করতে চান তাহলে ভাজাগুলোকে ঠান্ডা করে আবার একবার ভাজতে দেবেন, তাহলে আরও ক্রাঞ্চি হবে। আমি এটা একবারই ভেজেছি, আমার বাকি ভাজাগুলো আমি কমপ্লিট করে নিলাম, মোটামুটি আমার সব ভাজাই কমপ্লিট হয়ে গেছে। আমি সসের সাথে এবার টমেটো কেচাপ বা টমেটো সসের সাথে আমি এগুলো সার্ভ করব, আর ভাজাগুলোকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভেজিটেবলসে ভর্তি রয়েছে, এবং এই ভেজিটেবলসগুলো কিন্তু ওভার কুক হবে না, এইভাবেই বানিয়ে ফেলবেন ভেজ পকোড়া। গাইস, তাহলে আপনারা দেখে নেবেন কীভাবে আমি বানালাম পকোড়াটা, এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে নেবেন, আর খুব টেস্টি হয় এই পকোড়াটা খেতে। আপনারা বাড়িতে গেস্ট এলেও এটা বানিয়ে খাওয়াতে পারেন, আর এটা খুব ক্রিস্পি হয়, মুখে দিলেই একদম মিলিয়ে যায়। এইভাবেই আপনারা করে নেবেন। আর কী করবেন, আপনারা আমার চ্যানেলটাকে নতুন যারা ভিউয়ার্স আছে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর কমেন্ট করতে কিন্তু কিছুতেই বলবেন না। বাই গাইস।